कमल चक्रवर्ती मशाल दिन गुरुत्व दल तैरी हवा तो आलोचना अक्टोबर मास 2019 এর অক্টোবর মাস অক্টোবর নভেম্বর মাসে কাজকর্ম চিন্তাধারা কিন্তু দলটা ফর্মালি তৈরি হলো 2020 সালে জানুয়ারি মাসে যদিও আমাদের অফিশিয়াল ডেটটা 1 তারিখ ওই সিলটার মধ্যে 1 তারিখ দেওয়া আছে এটাও একটা ইতিহাস কারণ কি আমরা যখন সিলটা বানাই প্রথমে স্থাপিত 2020 লিখে আনছিলাম পরে কিন্তু শ্রী মোদী দাম বললেন যে না এটা ভুল আনুষ্ঠানিক ভাবে ফর্মালি ওই 1 তারিখই দলের জন্মদিন আর কি সংগঠনের জন্মদিন তো এই 1 তারিখ যে জন্মদিনটা এটা দুর্ভাগ্যবশত গত বছর হয় নাই এই বছর হইল না সেই দিনটা আজকে সেটা যাক এটার তাৎপর্যটা হচ্ছে যে এই মাসের মধ্যে করলে হইল এইটাই ভাবনা চিন্তা ধরে ধরো আজকে 9 তারিখ বা প্রথম সানডে এই দিন করা প্রথম সানডে কি দ্বিতীয় সানডে আছে 9 তারিখ বিষয়টা হচ্ছে এবার এই দলে জন্মদিন কেন করবো এইটা সবার আগে জানা দরকার দলের জন্মদিনটা কেন করব এইটা সবার আগে জানা দরকার এইটা যদি আমরা না জানি তাহলে 30 টাকা কেন দেবো এইটা প্রশ্ন আসবে কারণ আমরা জীবনে অনেক কিছু করি অনেক পয়সা খরচ টরচ করি কিন্তু যখন আমরা বুঝতে পারি যে জিনিসটা আমার দরকারি বা এটা একটা আলাদা গুরুত্ব আছে তখন কিন্তু পয়সাটা গুরুত্বই হয়ে যায় আর কাজটা বেশি গুরুত্বপূর্ণ হয় দলের জন্মদিন পালন করা কি কোনো গুরুত্ব আছে ওই যে দিনটা এত প্রতিকূলতার মধ্য দিয়ে যে আমাদের দলটা সংগঠনটা করলাম ওই দিনটাকে স্মরণীয় করার জন্যই আজকে দিনটা উদযাপন উদাহরণস্বরূপ ভারতবর্ষের স্বাধীনতা একটা নির্দিষ্ট তারিখে 15ই আগস্টে যেমন উদযাপন ওই দিনটাকে স্মরণীয় করার জন্য ওই দিনটা প্রত্যেক বছরে পালন করা হয় ঠিক আমরাও যেহেতু এই দলটা তো খুব প্রতিকূলতার মধ্যে দিয়ে সৃষ্টি হয়েছে হ্যাঁ ওই 1 তারিখ দিনটাকে আমরা হ্যাঁ আমাদের অফিসিয়ালি যে দিনটা 1 তারিখ জানুয়ারি মাসের দিনটা ওই দিনটাকে স্মরণ করার জন্য এই বার্ষিকটা উদযাপন এই দিনটা পালন করব একটা কারণ এটা আরো দ্বিতীয় কারণ বলা যায় দ্বিতীয় কারণ হিসেবে এটা বলা যায় যে আমাদের লক্ষ্যটা কি এই যে এর বয়স 2 বছর এটা একটা সংখ্যায় 2 লেখা আছে কেটার উপরে দুইয়ের মুখ দুইটাকে নিভাবো আমরা 3 মানে এটা 3 বছরে কি পা দিবে এটা একটা প্রশ্ন নাকি 2 বছরে শেষ হবে প্রত্যেকটা অবশ্যই দিবে আমরা এগিয়ে যাওয়ার কথা দিতে আসলে অর্থাৎ জন্মদিবসটা পালনের সঙ্গে সঙ্গে আমরা যেমন এটার অতীত থেকে স্মরণ করব এটা কি প্রতিকূলতার মধ্য দিয়ে তৈরি হয়েছে এটা কেন তৈরি হয়েছে এবং এটা তৈরি হওয়ার বিষয়ে চিন্তা ভাবনা গুলো কি ছিল দেখো চিন্তা ভাবনা ছিল না এবং কাজ হয়েছে এটা হয় না এটা কাজ হয়েছে মানে এটার পিছনে অবশ্যই চিন্তাধারা ছিল সেটা একজনের মস্তিষ্ক প্রসূত হইতে পারে দুইজনের হইতে পারে তিনজনের হইতে পারে বা অনেকজন হইতে পারে সেটা আলাদা জিনিস কিন্তু একটা চিন্তা ভাবনা ছিল আসলে এটা আমার জীবনের ব্যক্তিগত অভিজ্ঞতা বটে যে আমরা যখন উদ্দেশ্যগুলো আমাদের মাথায় থাকে না তখনই আসলে সমস্যাটা হয় যখন উদ্দেশ্যগুলো মাথায় থাকে তখন সমস্যা হয় না কারণ এটা একটা সমস্যা আমরা যখন কেকটা কিনে নিয়ে আসি তখনও একটা হতাশা এই আমাদের যত সম্ভব অ্যাক্টিভ মেম্বারদের মধ্যে বেশিরভাগের কাছে শোনা যায় যে না এই আসবে না সে আসবে না তার মানেটা কি তার মানে একটা যে ওই
কোন চিন্তাধারা থেকে তৈরি হয়েছে এবং ভালোবাসাটা মানে দলের প্রতি কোন না কোন সময় মোমের এই শিখাটার মতন জলে আবার নিভে যায়, জলে নিভে যায় না, নিবা নিবা ভাব হয় আর কি। এই যে জলা আর নিবা নিবা ভাবের মাঝখানে যে একটা স্থিতিশীলতার অভাব, মানে যাকে বলে কনসিস্টেন্সির অভাব, এই কনসিস্টেন্সির অভাবটা যেন তৈরি না হয়, এটা যেন একটা দৃঢ় একটা কনফার্ম একটা ব্যাপার হয়, এইটা কিন্তু এটা তো নিজেও বুঝিস যে কত ঘন দেখা হচ্ছে একটা মানুষের সঙ্গে তার উপর নির্ভর করে। দীর্ঘদিন যদি কারোর সঙ্গে আমরা যোগাযোগ না করি, ভালোবাসাটা বা সম্পর্কটা স্নেহটা যেন কোনো জায়গায় কি হয় মানে কমে আসে। এবার হয়তো যোগাযোগ যদি করা যায় ঘন ঘন বা তাকে সশরীরে উপস্থাপন করা হয়, মানে এই যে মানুষটা আমার সামনে দাঁড়িয়ে থাকে, তাহলে কিন্তু সেই ফিলিংস, এই সাইকোলজির কথা, এটা মানুষের, এটা আমার কথা না, সাইকোলজির কথা, এটা মানুষের মানসিকতাটা এইরকম আসলে যে যত তাড়াতাড়ি উপস্থিত থাকা যায় এবং তত তাদের মায়া মোহ জন্ম হয়। অর্থাৎ এই দিন উদযাপনের পিছনে এগুলো অনেকগুলো কারণ আমরা দেখি। তাই একাধারে যেমন এই দল সৃষ্টি, সৃষ্টির অতীত, অতীত থেকে স্মরণ করা, সেই সত্যি এটা এটা তোরা জানিস না, এটা তোরা জানিস না শব্দ দিয়ে আমাকে শুরু করতে হবে। আমি মহাদেব আর জগদীশ এটার পিছনে যে কি লড়াই করেছি এটার পিছনে, এবং আমি এটা এটা তোদের থেকে তো বয়স অনেক বড়, এই ধর 8-9 বছরের বড়, তার মধ্যে অনেকের কাছে 5 বছরের বড় বা অনেকে সমবয়সী, বেশিরভাগ থেকে 8-9 বছরের বড়, তোদের কাছে এটা কিন্তু অন্য ম্যাটার, আমার কাছে কিন্তু ম্যাটারটা আলাদা, এটা বুঝতে হবে। কেন ম্যাটারটা আলাদা? আজকে তোদের কাছে তোরা ছোট, তোরা আসছিস এখানে, এখানে বসবি, কিছু শিখে যাবি, দাদাদের সঙ্গে আসবি, এটা তোদের ইমোশন, কিন্তু আমার ইমোশনটা কিন্তু আলাদা। কারণ আমি এটা কথা বলা যায় না, ঠিক না হলেও আমি বলছি, আমি যখন আসি ইয়েটা নিয়ে, এই কেকটা নিয়ে আমাদের সঙ্গে, আমি কিন্তু কুন্তল নয়নদাদের দেখলাম, নয়নদার ভাইয়ের সামনে এরা এরা সব মাস্টার, আমি ঘটনাটা কি কি মানে করতে চাইছি একটু বল করে বুঝবি কথাটাকে। এরা কিন্তু সব মাস্টার মাস্টার বন্ধু, এখানে এরা তা কীর্তন করে যাবে, আমিও কিন্তু ওদের দলের লোক, মানে আমার বয়স, আমার শিক্ষা, আমার চিন্তাধারা বা বেশি না কম সেটা বাদ দিলাম, সমান ধরলাম আর কি। এটা কিন্তু তোদের মতো কোনো ভাইয়ের সামনে বেড়ে গেছে না, কিন্তু ভালো করে বুঝিস কথাটা, বা এবং সেটা 8-9-10 বছরের গ্যাপে কোনো ভাইয়ের সামনে বেড়ে, বরং তো তাদের সমবয়সী বা তাদের সমান বা শিক্ষাগত যোগ্যতা সবকিছুকে চিন্তা করে বেড়ে গেছে কিন্তু। তাহলে আমি বিশ্বজিৎ মহন্ত এখানে আছি কেন, এটা বোঝার বিষয় আছে। আবার আমি বিশ্বজিৎ মহন্ত, এটা ফ্যাক্ট, এটা বাস্তব কথা, এটা আপনার বড় করার কথা না। কালকে কালকে সারাদিন আমি কাটায় আসছি আলিপুরদুয়ারে আমার প্রফেসরের বাড়িতে, তো এটা ওই স্যারের বাড়ি যাওয়াটাও একটা উদ্দেশ্য, এবার তোমাদের তোদের সঙ্গে থাকাটাও কিন্তু একটা উদ্দেশ্য। অর্থাৎ এটা উদ্দেশ্য কিন্তু সেই দিন ওই যে সন্ধ্যাবেলা রাত সীতা শ্রীমতী দামের বাড়ি যাওয়া, হ্যাঁ, এবার তারপরে এই কি হবে গুপচুপ করা, এই হবে কি না হবে না, কি হবে কেমন করে হবে, এটার ফিউচার কি আছে, এই যে চিন্তাধারা গুলো, এই চিন্তাধারা গুলো কিন্তু সেই দিন আজ 2019-এর অক্টোবর নভেম্বর সেপ্টেম্বর এই যে সময়গুলো কিন্তু আমরা খুব ভাবে ভাবছি, এবং সঙ্গে এটা আনন্দের কথা বলেই আমি বলি যে আজকে আমরা 2 বছর ধরে আছি এটার সঙ্গে, এটা আনন্দের কথা, এতগুলো দিন এতগুলো সময় এবং আমাদের অভিজ্ঞতা গুলো এখানে অনেক জোরালো। মহাদেবকে আস্তে আস্তে আমি বলছিলাম, এটা মহাদেবকে বলা হচ্ছে, বলছিলাম যে এই যে কিছু বড় বড় কাজের জন্য অনেক ছোট ছোট কাজ করতে হয়, কারণ আমি যখন এই যে ভূষণ দত্ত মানে কেকটা নিলাম আর মহাদেবকে সাইকেলে কেকটা দিলাম, বলো মহাদেব চল, আমি বললাম যে এবার আমার বন্ধু বান্ধব যদি বলে মহাদেব কই, এবার আমার স্যার বিপঙ্কর বিষয় দিক কোথায়, তাই আমি কি বলবো, হ্যাঁ আমার ছাত্র মহাদেবের সঙ্গে যাচ্ছি একটা কেক নিয়ে, বা কি কই স্যার, বা স্যার বা বন্ধু, হ্যাঁ ঠিক আছে জন্মদিন হবে আজকে, কার জন্মদিন রে, দলের জন্মদিন, দল কিন্তু মহাদেবকে আমি বললাম যে পয়সাটা যখন লাগে, আমার বিপদের মুহূর্তটা যখন আসে, বা আমি আর কালকে কি হবে এটা ভাবতে হয় যখন, তখন কিন্তু আমার স্যারও থাকে না সঙ্গে, আমার বন্ধু থাকে না, বা আমার সভ্য সমাজের মানুষও থাকে না, তখন কিন্তু এই যে আমরা একে অপরের সঙ্গে কিন্তু যোগাযোগ করি, সেই সময় আমার সমস্যার সমাধান করার জন্য দল থাকে, তো দল এটা আমরা তখন কিন্তু আমার জীবনে সব থেকে মোস্ট ইম্পর্টেন্ট জিনিস হয়ে দাঁড়িয়েছে, এই লোক দল মানে এই লোকগুলো যাদের সঙ্গে আমি আর কি না আছি, ধরো
খুব গুরুত্বপূর্ণ মানুষ হয়ে দাঁড়িয়েছে এই মানুষগুলো। তাহলে এই মানুষগুলোর সঙ্গে জুড়ে থাকার দরকার আছে আমার। ওই বড় ওই চিন্তা যদি বড় হয়, ঘটনাটা যদি বড় হয় যে আমাকে পয়সা দিয়ে হেল্প করার মতন একমাত্র দল আছে বা আমার বিপদের দিনে পাশে থাকার মতন দল আছে, আমার ওই দিনটাকে আমার যদি পাইতে হয়, ওই দিনটাকে যদি ফেস করতে হয়, তাহলে আজকের দিনটা আমার দরকার আছে। এইটা মানুষের কাছে অনেক ছোট হইতে পারে, মানুষের কাছে সাধারণ হইতে পারে, কারণ আমি যদি এই পিঠটাকে চাই তাহলে আমার ওই পিঠটাকেও দেখতে হবে। সেই দিক থেকে দলটার আজকে যে জন্মদিন সেলিব্রেশনটা, এটা কিন্তু তাৎপর্য। এটা আমরা যে একে অপরের সঙ্গে থাকবো, এইটা এই গুরুত্বটাকে বোঝাচ্ছে। আর যতক্ষণ যখন আমরা আছি তখন আমরা বেনিফিট পাবো, এটা তার পরের কথা এবং সেটা আসল কথা। আসলে ওইটাই আমাদের লক্ষ্য, যে আমরা একে অপরের সঙ্গে আছি কিনা মহাদেব ব্যাপারে। হ্যাঁ, মহাদেব এই ব্যাপারে আমাদের, এবং সত্য কথা বলতে গেলে কি, মহাদেব যে জন্মের প্রথম দিন থেকে যে আসে এবং মহাদেব প্রত্যেকটা দিনের সুবিধা কিন্তু নিছে, ওই মহাদেবের সেই দৌড়টা কিন্তু সার্থক হয়েছে। কারণ আমরা দলে যখন আমরা প্রথম লোম দিই, জগতী যা মহাদেব মহাদেবকে দিয়ে শুরু হয়। মহাদেব তার বোনের বিয়ার জন্য যে টাকাটা নিল, এবং সত্য কথা টোটালটা রিকারিং, মহাদেব মহাদেব কিন্তু এখনো ফুলি শোধ করে নেই, লোন লোন শোধ হয়েছে। আবার পরের দিন থেকে 4% হোক বা 4% হোক বা 3% হোক, বিভিন্ন পার্সেন্টেজের যারা কল দিয়ে কিন্তু ওকে এখনো সেই 2 বছর থেকে লোন রানিয়ে চলছে। এবং মহাদেব ওদের নিজে স্বীকার করলো, ভবিষ্যতে আমরা দলটা আসে বলে ওদিন আমার মায়ের একটু অসুবিধা খবর শুনে এই এত লোক গেল। এটা এটা আমার নিজেকে বড় করা নয়, এটা একটা নমুনা বলা, একটা উদাহরণ বলা। যেমন মহাদেবের সঙ্গে ওই দিন ছিলাম, এবার দিন যেন আর কারোর সঙ্গে থাকতে পারি, এটা আগে আসলে বলার বিষয়টা। তো সবশেষে বলার তাৎপর্যটা এটা গিয়ে দাঁড়ায় যে একটা বিপদ কে যেন আমরা ফেস করতে পারি। সেটা বিপদ অনেক রকমের হয়, অ্যারাইজিং ফ্রম ইকোনমিক সিচুয়েশন, সোশ্যাল, মানসিক, অনেক কিছু হয়। মানসিক দিক থেকেও হয় যে একটা মানুষ পাগলের মতন ব্যবহার করছে, আরে পাগলের মতন ব্যবহার করছে, কথা শুনে না, অস্বাভাবিক আচরণ, বাবা মা বুঝাইতে পারে না। এবার আমরা তখন পক্ষে বুঝাইতে পারি, ঠিক আছে হ্যাঁ ভাই ঠিক আছে চিন্তা নাই, 2-3 জন তো তার বাড়িতে যাইতে পারে, হ্যাঁ আমরা আছি তোর সঙ্গে, তুই এটা করিস না তো এটা প্রবলেম হবে, বুঝলি, পয়সা দেওয়া না কিন্তু এটা তার মানসিক একটা শান্তি দেওয়া। এই যেমন কিছুদিন আগে এত বিপদ যে বাপি পয়সা লাগবে, বাপি ফোন করলো, বাপির দিদি ফোন করলো, বাপের বাড়ির লোকেরও একটা আবেদন ছিল, এই দলের পয়সা করি সমস্যা ছিল, দল তুলতে পারছে না, তারপরেও কিন্তু একটা নিরলস প্রচেষ্টা করে এটা কিন্তু দেওয়া হলো, এটা কিন্তু আমরা দিলাম বাপিকে। এবং আমি বিশ্বজিৎ মহন্ত এমএ ভর্তি হবো, DEE এটা বসে না থেকে প্রশ্ন করবো, আমিও কিন্তু ভরসা করি যে না 4,500 টাকা লাগবে তো, ঠিক আছে দল যেহেতু আছে চিন্তা নেই, দল থেকে পাওয়া যাবে, যদিও আজকে লাগবে না, ওটা আমার নিজের পয়সা দিয়ে আমি আজকে ভর্তি সম্পূর্ণ করলাম, অ্যাডমিশন ইজ ওভার কমপ্লিটেড। তো সবকিছু মিলে এখানে যারা যারা আসিস, তো সবারই একটা আলাদা আলাদা গুরুত্ব আছে এটার পিছনে, আলাদা আলাদা দরকার আছে, দরকার সবাই পেয়েছিস, এমন কেউ নাই যে পাইস না এটা, আর যারা পাইস না তারা পাবি। এবং এবার তো আমার যে ইন্টারনাল বললাম, এবার এক্সটার্নালটাও দেখো, এক্সটার্নাল মানে আমরা দলের বাইরে যেটা আমরা আজ ঠাকুরের আশীর্বাদে আল্লাহ দুয়ায় যেটাই বলি, হ্যাঁ এটা আমরা করলাম, যেটা পরীক্ষা টরীক্ষা সম্পন্ন করে, হ্যাঁ মানুষের কাছে পৌঁছে যাওয়ার যে লড়াই, হ্যাঁ জনসমাজের কাছে পৌঁছে যাওয়ার লড়াই, এইটা হয়তো ওই 2017 সালের দিক থেকে দেখলে আমরা ওই 2-3 জন শুরু করেছি বা 1 জন শুরু করেছি, 2 জন শুরু করেছি, যেটাই হোক না কেন, কিন্তু শেষ কথাটা হচ্ছে যে সবাই মিলে আমরা আসি বলে সম্ভব হয়েছে, নাহলে হয়তো সেই ভাবনাটা আজকে ওই বাতির মতন নিভে যেতে পারত। তো সেই দিক থেকে প্রত্যেক দিন আসলে প্রত্যেকটা সকাল মানে হচ্ছে এক ধরনের ভুলে যাওয়া, মানে নতুন চিন্তাধারা নিয়ে আসা। হয়তো আমার এই কথাগুলো যতটা এখন ভালো লাগুক, কালকে ঘুম থেকে উঠে হয়তো এগুলো মাথা থাকবে না। এই যে আসলে প্রত্যেক দিন মনে করি দেওয়াটাও কিন্তু মিটিং এর তাৎপর্য একটা, যে বলে মা দিশি মোদী দাম বলছিলেন যে একটা সুস্থ দল চলার জন্য 5টা নীতি আছে, তার মধ্যে অন্যতম 2টা নীতি আমার মনে পড়ে, যদিও তাদের নীতিগুলো আমরা মানি না, আমরা নিজে নীতি তৈরি করে চালাই শিক্ষিত মানুষ বলে হয়তো বা এটা, যদি আমরা এত কিছু কনসেপ্টটা ভাবতে না পারতাম তাহলে কারোর কাছে নীতি ধার নিতে হইতো, আছে কেমন করে করা যাবে। তো তার 2টা নীতি আমার মনে পড়ে, একটা বলছে মান্থলি একটা মিটিং, আর 2 নম্বর রেজলিউশন খাতা লেখা, এটা উনি বলছিলেন, এটা কিন্তু দল চলানোর একটা নিয়ম। এবার তার তাৎপর্যটা কি, এই তাৎপর্য নিশ্চয়ই তোমরা সবাই বুঝো, তাৎপর্য আছে, তাৎপর্যটা সবার প্রথমে 1টা মাসে বসে কেন, 2 মাসে 2 বার বসে বেশি ভালো, মানে আমরা আমাদের দলটাকে নিয়ে চিন্তা ভাবনা কতটা অ্যাক্টিভ, এইটা এটা হচ্ছে সব থেকে বড় তাৎপর্য যে মিটিংটার, যে আমরা কতটা অ্যাক্টিভ। আমি যে কথাগুলো শোনার পরে যে প্রেরণাটা, অনুপ্রেরণা যেটা, যে প্রেরণাটা তৈরি হয় ভেতরে, এটা কতক্ষণ স্থায়ী হয় আমার ভেতরে,
আজকে আমাদের ভেতরে এটা স্থায়ী হয় না বলে আমরা দল নিয়ে কোনো কথা বলি মাঝে মাঝে, আমি টাকা দিব না কি হবে, হ্যাঁ তুমি কি করার দেখে নিও। এটা যদি ভালোবাসা যায় দলকে তাহলে এটা এটা আসে না। আজ সেটাই বললাম যে আমি কেকটা কেনার পিছনে 30 টাকা কেন কন্ট্রিবিউট করবো। এইটা যদি দলের প্রতি প্রেম না থাকে, লাভ ফর দল না থাকে, তাহলে এটা হয় না। তাহলে 30 টাকা অনেক, কেন দিব 30 টাকা ভাই? এটা এটা উদাহরণ দিয়ে বোঝানোর কিন্তু আমি মনে করি না, উদাহরণ দিয়ে বোঝানোর কিছু আছে। তোমার সবাই জানিস তোরা যে নিজের ভালোবাসা বা ভালো লাগার জিনিসটার জন্য আমরা কত কিছু করি, কত ছেলে মেয়ের পেছনে খরচ করি, এটা সেটা ভালো লাগা থাকে। আমি বিশ্বজিৎ মন্দ পড়াশোনার পাগল লোক, তাই 4,500 টাকা খরচ করলাম আজকে, না এই তো ভর্তি হইতে পারতাম। তো এটা ভালো লাগাটা হচ্ছে মেইন কথা। তারপরে 30 টাকা কেন, 3,000 টাকা দেওয়া যাবে। তাই আমি আমি এটা এটা আমার কথাটা যদি একবার তোরা বুঝতে পারিস তাহলে নিশ্চয়ই এই অনুষ্ঠানের শেষে আমার 30 টাকা চাইতে হবে না, এটা তোরা দিয়ে যাবি। এবার তোরা যদি এটা ফিল করতে না পারিস তাহলে আমি বুঝবো যে আমার কথাগুলোর কোনো গুরুত্ব নাই বা এই ঘরে বসে থাকারও কোনো মানে নেই। এটা সব থেকে বড় কথা যেটা শেষমেশ বলার একটা বিষয়। তো যতক্ষণ মহাদেবকে বলছিলাম অনেকগুলো কথা, এগুলো কথা ফিলোসফিতে চলে যায় কথাগুলি সব, যে মোবাইল মহাদেব বলছিল আস্তে আস্তে বিষয় মোবাইল কি কাজে লাগে, দেখ মোবাইলটা আমাদের বিশ্বের সঙ্গে জুড়ে দিচ্ছে, হ্যাঁ মোবাইলে আমেরিকা, মোবাইলে ইউরোপ, মোবাইলে বিজাপি জায়গা। আমি বললাম না এটার পিছনে আরো বড় একটা উত্তর আছে, এটা চেতনা। মোবাইল দিয়ে আমেরিকা দেখা যায় কিন্তু আসলে কি আমি আমেরিকায় আছি? নাই, আমি আমি আছি কুচবিহারে, এ ধানমিগুড়িতে বসে আছি। তাহলে আমেরিকায় আছি কে বোধ করছে? মোবাইলটা না, মোবাইলটা বোধ করতে সাহায্য করছে, বোধ করছে আসলে আমার মনটা মানে চেতনাটা। তো যতক্ষণ চেতনায় আমরা ঠিক থাকি ততক্ষণই ঠিক, চেতনায় ঠিক না থাকলে নাই। যার জন্য আমরা একটা কথা আছে যে প্রত্যেক দিন বাঁচি প্রত্যেক দিন মরি, আর ঘুমাইলে এই জন্য মরি আমরা। চেতনাটা আমার যতক্ষণ দাবি থাকে ততক্ষণে আমরা মরা, চেতনা যতক্ষণ বাঁচি আছে ততক্ষণ বাঁচি থাকা। ঠিক তেমনি একটা কথা আছে নীতি বিজ্ঞানে যে মানুষ যতক্ষণ পর্যন্ত জ্ঞান না থাকে মানুষের ততক্ষণ পর্যন্ত মানুষ মরা। এই নীতি বিজ্ঞান বা জ্ঞানের জ্ঞানের জগতের কথা যে মানুষের জ্ঞান না থাকে চেতনা না থাকলে মানুষ মরা। যে দলটা আছে কিন্তু দল খালি টাকা দেই, দলের ওই বিশ্বদাপ সভাপতি তারপরে জগদীশ দা কেশিয়ার এইটা এমার কথাতে চলবে, তারপর হেনা তেনা এগুলো ভাবনা মানে দল বহির্ভূত ভাবনা। এবার দল ভালো করে চলতে হবে, হ্যাঁ জনসভার মানে তার মানে দল বহির্ভূত কথা মানে তুমি মৃত, তার মানে ইউ আর ডেড নাও, কারণ তোমার চেতনার মধ্যে দলটা নাই। যেভাবে তোমার চেতনার মধ্যে আমেরিকা থাকে, তোমার চেতনার মধ্যে দিল্লি থাকে, এটা তুমি এখানে বসে তুমি দিল্লি অনুভব করতে পারো, তাহলে ভাই এখানে বসে থেকে দলকে অনুভব করতে পারছো না? 30 টাকা 40 টাকা 10 দিন 1 দিন কোঅপারেশনের মানসিকতার অভাব আছে। ভালো লাগা যে লাস্ট পর্যন্ত 10 জন আমরা আছি এখানে, গুড নিউজ। তো এইটা দলটা কেকটা কাটা তো ওয়েস্টার্ন কালচার, এটার এটার কোনো মানে আলাদা করে আছে বলে আমার মনে হয় না। এটা এই কথাগুলো যে বলছি আমরা একে অপরের সঙ্গে আছি, জন্মদিন সেলিব্রেশন হয়ে গেছে, এইটা একটা ফর্মালিটি শুধুমাত্র, হ্যাঁ এটা 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 যদি আমি আমার কথাগুলি যদি তোরা একটু বুঝিস এবং তোদের মধ্যে রয়েছে বলে প্রেমের ভাবটা যদি দলের প্রতি থাকে বা এটা আমাকে করতে হবে এই ভাবনাটা যদি একবারও জ্বলে উঠে তাহলে আমি মনে করি এখানে আগুন জ্বালানো হয়ে গেছে। এটা এখানে আগুন জ্বালানো তোদের মনের মধ্যে জ্ঞানটা জ্বালানো একই জিনিস, ঠিক আছে? এইটা নিভাবো কিন্তু মনের থেকে এখানে ওইটা না নিবে তো যাই হোক, হ্যাঁ হ্যাঁ এইটা হচ্ছে ব্যাপার। গুড, ভেরি গুড, গুড। এই জন্য সুপার সিঙ্গার এরকম একটা ভয়ঙ্কর মানে এটা কমেডি করে কুমার শানু, ওই দিন অনুমলিক এসেছিল কমেডিটা কিরকম, আমরা বাংলায় নিভানো মানে কিন্তু শিখাটাকে নিভিয়ে দেওয়া বুঝি, আর হিন্দিতে নিভানো মানে কিন্তু সম্পন্ন করা বোঝায়। তু আচ্ছা নিভায়া হয় তো বেটা, তু আচ্ছা কি হয়, আচ্ছা নিভায়া, বহুত আচ্ছা নিভায়া। এইবারে কুমার শানু কি করলো, একটা মোম জ্বালিয়ে নিয়ে এবার ফু দিল, তু বহুত আচ্ছা নিভায়া। এখন মনে হচ্ছিস তো কি, হ্যাঁ আসলে ফু দিয়ে নিভানো মানে বাঙালি অর্থে মানে আলোটা নিভিয়ে ফেলা, আর হিন্দিতে কিন্তু নিভানো মানে মানে ভালো ভালোভাবে কাজটা করেছি আর কি, বহুত আচ্ছা গায়া তুমি, বহুত আচ্ছা নিভায়া। তো এই হচ্ছে ভাষা। এও যে ওদিন আমার বন্ধু সম্রাট তো দেখলি, সম্রাট সম্রাট পরে আমাকে শিবরাম চক্রবর্তীর একটা বই কিনে দিল, বলো ভাই বিশ্ব 100 টাকা খরচ করা আমার জন্য। শিবরাম চক্রবর্তীর বই বলতে পর এত কমেডি শিবরাম চক্রবর্তী, তাই পড়ার সময় পাই না, এটা আসছে বইটা পড়বো পরে। এই শিবরাম চক্রবর্তী এরকম মানুষ, ভাষা দিয়ে এমন লেখে যে হাসতে বাধ্য আর কি। হ্যাঁ যাই নিভানো শব্দটা হিন্দিতে দিয়ে একরকম অর্থ, বাংলা দিয়ে একরকম অর্থ, এই ইত্যাদি। যাই হোক, তো শেষমেশ বেশি রাত্রি আর করা যায় না, হ্যাঁ 8:15 বাজে, হ্যাঁ হ্যাঁ ঠিক আছে।
তো এটা হচ্ছে কথা। এটা যদি আমরা তোমরা যে অনুষ্ঠানটা মানে 1 তারিখে করেছিস তোরা, এটা যদি আমরা একদিনে করতে পারতাম আরো ভালো হইতো। এটা ভালো হইতো এই জন্য এখানে আমার চুপচাপ বসে শুনছিস, তার সেদিন নামে তা আনা হইতো, আরো আগে আসতাম, হয়তো এসে হয়তো সেখানে রান্না বান্না হইতো, হ্যাঁ এইদিকে আগুন জ্বলতো, এখানে গিয়ে কেউ মাছ কাটতো, এখানে কেউ পরে গরম ভাত খাইতো, তারপর হ্যাপি বার্থডে সেলিব্রেশন হইতো, মাঝখানে কথা হইতো, এটা একটা অনেক বড় কিছু হতে পারতো। এটা একটা অভাব, যাই হোক এই অভাবটা হবে, কারণ কি আমরা বিভিন্ন স্তরের মানুষ সবাই, একটু সরকারি বেসরকারি ব্যস্ততা শিক্ষা অশিক্ষা সবকিছু মিলে যায় তো আমরা আছি। এটা সবার সুবিধা অসুবিধাটা বোঝা দরকার, আর এই যে যাকে বলে সহযোগিতায় মানসিকতা, কারণ এই যে আমি আমি অমুক আমার দিন তো অমুকে আসবে না, আমি অমুকের দিন কেন যাবো, এটা যেন না হয়। আমাদের ব্যস্ততা সবার আছে, এমন কেউ নই ব্যস্ত নই আমরা, এটা আমি ব্যস্ততা আছি এটা খালি বারবার প্রমাণ করলে হবে না। তোরাও ব্যস্ত মানুষ, তোরা যেহেতু একটা কাজ করিস, সবাই কাজ টাজ করে পরিবারে সংসারে অবদান দিস, হক ভাই জমিতে কাজ করে, জমি আছে মহাদেব পরিবারের জন্য কাজ করে, টিউশন পড়ায়, বাপি কাজ করে বাইরে, কমল বান্তির দোকানে থাকে, এরণ্য বাড়ির কাজ করে, উদ্ধব সুজয় কাজে যায়, এটা সবাই কাজ করে, এখানে কাজ না করা মানুষ নাই, কারোর একটু কম কারোর একটু বেশি, কেউ শ্বাস ঘুরাইতে পায় কেউ শ্বাস ঘুরাইতে পায় না, কিন্তু যদি দল ভালোবাসা যায় সপ্তাহে নয় মাসে একদিন ঠিক কাজ হবে। এবং তার থেকে যেটা রিকোয়েস্ট বা মিনতি করবো আমি আজকে, সেটা হচ্ছে আজকে 9 তারিখ, আমি চাইছিলাম আজকে সবাই কিস্তিটা দিয়ে যাস, এবার আমি সবাই আনছিস কিনা আমি জানি না, এটা কালকে 10 তারিখ ডেডলাইন, কালকে আজকে যদি না এনে থাকিস কালকে টাকা দিয়েই দিবি ইয়ের কাছে, কেশিয়ার হাতে, জমা থাকে 2 দিন কেশিয়ারে থাকুক, অন্তত নিয়মটা বাঁচুক, কাগজে যেন কোনো নিয়ম আমাকে করতে না হয়, বাস্তবে নিয়মটা করো, কাগজে নিয়ম করে কোনো লাভ নেই যদি নিজে না মানানো যায়। অর্থাৎ এবার জানুয়ারি মাস থেকে 10 তারিখে দিতে হবে, দিতে হবে না দিলাম আমরা, এটা আমি সভাপতি আমি টাকা দিয়ে দেবো তার কেশিয়ার হাতে, আমার কাছে রাখবো না, আমি এটা চিন্তা ভাবনা করে আসছি যে আমার এই মাসের কিস্তি আমি আজকে বেতনটা বসে দিয়ে দেবো, ঠিক আছে কালকে 10 তারিখ এটা এটা হোক। কারণ এই লাস্ট কিছুদিন ধরে সব থেকে যেটা প্রবলেম সেটা হচ্ছে এই টাকাটা, এই সময় মতো কেউ দেয় না, এই নিয়ে নানান কথাবার্তা জগতের সঙ্গে আমার ফোনে করতে হয়, এটাও মাঝে মাঝে মনে হয় আরে সময়টা পাওয়া যায় না, তারপরে লালাপ করতে হয়, তার জন্য এটা সবাই সময় মতো টাকাটা দিবি, এবং দলের যে সুস্থতা এটা কামনা করবি, সামনের দিকে এটাকে নিয়ে ভাবতে হবে, এটা তোরা প্রশংসিত হয়েছিস, এটা আমার প্রশংসা না জগতের প্রশংসা না, শ্রীমতী দাম এখানে আইসি বলে গেছে আজকে, তোরা একটু কনসাস হলে ভালো করে বুঝতে পারবি, ধানিংপুরি অঞ্চলে 450 দল আছে, সেটা মহিলা মানুষের হোক পুরুষের হোক যে উদ্দেশ্যে হোক না কেন, একটা 450 দল আছে, তার মধ্যে আমাদেরকে বেস্ট দল বলছিলেন উনি, কারণ উনি বেস্ট কেন বলতে পারবেন, কারণ সবগুলো দলের সঙ্গে উনি কানেক্টেড, কারণ ওনার ওনার আন্ডারই সবগুলো দল, ওনাদের আন্ডারে উনি বা ওনার সংগঠনের আন্ডারে, সংগঠন উপসংগ বলে সেটাকে, তার আন্ডারই দল, এবং সেটা কেন কেন বেস্ট বেস্ট দল, কারণ কি এটা বেস্ট হওয়ার পিছনে অনেকগুলো কারণ আছে, কারণ কি আমরা সেভাবে কাজ করছি, এটা চিন্তাধারা আছে, এবং তোরা জানিস না উনি মিনালদা যখন এসেছিল, এটা আমাদের সৌভাগ্য যে বা ভালো লাগা, মিনালদা ছিল আমাদের সঙ্গে ভালো শিক্ষিত লোক, এই ঘরে একটা কথা বলছিল শ্রীমতী দাম যে লিডারশিপ জিনিসটা হয়তো তারা পরিচিত না, যারা উচ্চশিক্ষার সঙ্গে আছে লিডারশিপটা পড়তে হয়, আমরা বিএড পড়ার সময় লিডারশিপ পড়ছিলাম, যার বাংলা হচ্ছে নেতৃত্ব, এবং ওই নেতৃত্ব কথাটা জনজীবনে মানুষ ভাবে এটা বোধ হয় খালি রাজনীতির সঙ্গে যুক্ত, কিন্তু এটা না, লিডারশিপ মানে হচ্ছে কোনো কাজে সাংগঠনিক কাজ হোক বা পরিবারের একটা একটা সংগঠন, তারও হেডকে নেতৃত্ব নেতা বলা যায়, বাবাকে নেতা বলা যায়, এটা নেতৃত্ব ভয়ঙ্কর জিনিস, একটা গ্রেট থিং, দ্য গ্রেট লিডার বলতে একটা পড়াও ছিল আমাদের ক্লাস 8-9 সম্ভবত গ্রেট লিডার একটা পড়া ছিল, সেটা সুভাষচন্দ্র বোসকে নিয়ে, এই যে লিডারশিপটা এটা খুব ভয়ঙ্কর জিনিস, এবং সত্যি কথা বলতে গেলে আমি এটা পুরাণ ভারতীয় পুরাণকে এখানে যুক্ত করে দিই, ভারতীয় পুরাণ আমরা যখন দেখি না, এই বিশেষ করে দুর্গা পূজার উৎসবটা যখন দেখি মহালয়ার দিন, হক ভাইকেও বলবো এটা তুই ভাবিস না এটা অন্য ধর্মের জন্য শুনবো না, এটা খুব গুরুত্বপূর্ণ কথাটা, যখন অসুরের মাথা কেটে ফেলা হয় বা শরীরে অসুরের গায়ে কোট পরে, তখন কতগুলো রক্তের দানা পড়ে কিন্তু, এবং প্রত্যেকটা রক্তের দানা থেকে একটা করে অসুর হয়, একটা ওষুধের মাথার মধ্যে কোপ মারা হয়েছে,
এই মাথার থেকে যে ভাবনা গুলো বেরিয়েছে, এই প্রত্যেকটা ভাবনা এক একটা রক্তের ফোঁটা, এটা তোরা এয়ারপোর্ট থেকে তোরা এই ভাবনা দেখা, তোদের প্রত্যেকের মাথায় ভাবনা আছে। প্রথমে একটা অসুর নেতা, এইবার তোরা যদি বড় অসুর হয়ে উঠতে পারিস, মানে বড় অসুর মানে নেতা অসুরের মতন, তাহলে প্রত্যেকে তোরা আবার কি, তোরা প্রত্যেকে আবার একটা করে বড় অসুর, তোদের আবার মাথা যদি কাটা যায়, রক্ত ভরানো যায়, তো আবার মাথা থেকে কি বেরোবে, আবার কতগুলো রক্তের ছেড়ে বেরোবে, সেখান থেকে আবার অসুর জন্মাবে। বলার তাৎপর্য এটা, 16 জন যেখানে আছে আজকে আমার নেতৃত্বে অথবা জগদীশের নেতৃত্বে বা মহাদেবের নেতৃত্বে দল চলছে, একদিন তোদের নেতৃত্বে একটা করে তোদের এলাকা দল, তাহলে ইন্ডিয়ান যে মিথ্যা মিথ্যে তাৎপর্যটা আছে দেখো, ওই কাহিনীটা একটা সিম্বলিক রূপ এটা একটা, ওইটা দিয়ে দেখো বিষয়টাকে বিশ্লেষণ করা গেল, মানে এটা এটাই এটাই বাস্তব, যে ভাবনা যেখানে বিশ্বের মতো ছড়ায় বা ভাবনা যেখানে অসুরের রক্তের মতন ছড়ায় সেখানে একটা করে বড় অসুরের জন্ম হয়, এইটা নেতৃত্বের একটা সিম্বলিক রূপ বলে আমি মনে করি। তো এইটা এটা ক্লাসরুমের মতন মনে করো, এটা শিখার কতগুলো বিষয় আছে। এই জন্য একটা সুস্থ দল তৈরি করার জন্য, সংগঠন তৈরি করার জন্য যে একটা মাসিক মান্থলি একটা বসা বৈঠকি বা মিটিং বা এইটা ইকোনমি ফাউন্ডেশন, প্রথমত যেহেতু এটা একটা অর্থনৈতিক সংগঠন পয়সার জন্য তৈরি হয়েছে, তাই পয়সার ব্যাপারটাকে সবসময় ঠিক রাখতে হবে, যদি ইকোনমি সংগঠন না হয়তো তাহলে ব্যাপারটা আলাদা হইতো। যেমন আমাদের কুচবিহারের সাহিত্য সংগঠন আছে, সিনিসের পয়সা নিয়ে আলাপ হয় না সেখানে, সেখানে সাহিত্য সভা হয়, কবিতা কল্প নিয়ে আলাপ হয়, তাহলে আমাদের ইকোনমিক সংগঠন, তাই এটা পয়সা নিয়ে আলাপ, তাই পয়সাকে জমা দেওয়া, পয়সাকে তোলা, সুদ সময় মতো দেওয়া, এবং যারা এটা অফিসার এখানে তাহলে বলতে গেলে ইনচার্জ যারা, যাদেরকে আসতে দায়িত্ব দেওয়া আছে, তাদের সঙ্গে সহযোগিতা করা, এগুলো কিন্তু করতে হবে। ফোন করে আমি দিব না, কি হবে কি করবা, এগুলো কি ভাই, এটা রাস্তা নষ্ট করা ছাড়া কিছু নয়। তুমি আজকে 10 টাকা দিবে না, তুমি তোমার রাস্তা বন্ধ করছো, তুমি কালকে সেখানে এসে তুমি কোনো হেল্প চাইতে পারবে না, তোমার পরিচিতিটা তুমি নষ্ট করে নিচ্ছ, সমাজে তুমি তোমার বাজে পরিচয়টাকে দেখাচ্ছ, তার চেয়ে তুমি যা লাভবান হবে, আমি মনে করি তুমি এখানে মিশে থাকলে তার চেয়ে বেশি লাভবান হবে। একটু দাঁড়া, হয়ে গেছে হয়ে গেছে, এটা কাটিয়ে যা, কারণ আসিস যেহেতু, ঠিক আছে, যাই হোক, এই হচ্ছে ব্যাপার। তো আজকে অনুষ্ঠান শুরু করি তাহলে, কেকটা কাটি কেটে আজকে অনুষ্ঠানের সূচনা করি এবং সমাপ্তিও করি। হ্যাঁ, তাহলে কেকটা নিয়ে মাখামাখি করিস না, কারণ ঠান্ডার দিন, বরং ভালো কেক একটা, এটা ভজ্য জিনিস, সুন্দর করে কেটে এই কয়েকজন আসিস। কোন মাসে আজকেই, কালকেই লাস্ট ডেট, এটা আজকে ধর আমার 490 টাকা বাকি, এটা আমি দিব কিছু পয়সা, মানে কিছু মানে আমি চাইবো 490 টাকাই দিয়ে দেওয়া যায়।